যেখানে সেখানে যখন তখন এবিসির ব্রাঞ্চ খুলে দিচ্ছিস, চেঙ্গানামি করছিস, বললি রুবি মোড়ে ব্রাঞ্চ খুলেছিস, রুবি মোড়ে এসে তখন থেকে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছিস, এই এতক্ষণে এই বেলুন ফেলুন লাগিয়ে এখানে এসে তাও ভাবলাম বোধ হয় এবিসটা খুঁজে পেয়ে গেছি, কিন্তু কোথায় এবিস দেখা তো অনেক কষ্টে খুঁজে পেয়েছি। এবিসের নতুন ব্রাঞ্চ বাঘাউদ্দিন মোড়ে বলতে যাচ্ছিলাম, রুবিন মোড়ে যেখানে পাসপোর্ট করতে আসেন, আরে যেখানে পাসপোর্ট করতে আসেননি তো কী হয়েছে, কালকে তো নিশ্চয়ই আসবেন, ওই সেম বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে, সামনে দিয়ে আসবেন না পেছন দিকে চলে আসবেন, এই লাল হলুদ বেলুনগুলো দেখতে পাবেন। হ্যাঁ লাল হলুদ এখন খারাপ সময় চলছে আমি জানি, ঠিক আছে ঠিক হয়ে যাবে, লাল হলুদ বেলুনগুলো সামনে দিয়ে সিঁড়ি পাবেন, সিঁড়ি দিয়ে সুত করে উপরে উঠে পড়বেন, উঠে পড়াই উঠে পড়ে আবার কি এভিসে ঢুকবেন, বুফে খাবেন, বাড়ি চলে যাবেন, এই গান চালাটে। কাশুন্দি প্রন, আচ্ছা এটা কি নিউ আইটেম নাকি? নিউ আইটেম, এটা কি আগে অ্যাবসলিউট বারবিকিউ ছিল কাশুন্দি প্রন, অন্য একটা প্রন আইটেম দেওয়া হতো বোধহয়? হ্যাঁ অন্য আরেকটা, অন্য দেওয়া, রেড ম্যানেশনে দেওয়া, ওকে নিউলি এসে এখন এই ব্রাঞ্চে আপাতত কাশুন্দি প্রনই দেওয়া হচ্ছে, কাশুন্দি প্রন, ওকে। এটা রেশমি চিকেন টিক্কা? রেশমি চিকেন টিক্কা। আর এটা? এটা তন্দুরি পনির টিক্কা স্যার, তন্দুরি পনির টিক্কা। এটা? এটা বারবিকিউ পাইনাপল, বারবিকিউ পাইনাপল। এটা তো যে মাশরুম, হ্যাঁ পেস্তো মাশরুম, পেস্তো মাশরুম। আর এটা লেগোনেস গ্রিল রাইস, যেটা বেশি খেলে অন্য কোনো কিছু আর খাওয়া যাবে না, পেট ভরে যাবে, এটা কম খেয়ে এটা বেশি খাও। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। যদিও পটেটো দেখতে কেউ ভিডিওটা দেখছে না, আমেরিকান চিজি পটেটো। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট আইটেমস অ্যাক্রস অল বুফে, মাটন শিক কাবাব। এবং এটা তোমরা সবাই জানো রুটি দিয়ে র্যাপ করে খাই। কোনটা দিয়ে প্রথমে শুরু করবো? আজকে আমি এই শিকগুলো দিয়ে প্রথমে শুরু করবো না, ফর এ চেঞ্জ আমি আজকে মাটন শিক কাবাব দিয়ে শুরু করবো, বিকজ আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট নেগলেক্টেড আইটেম, যেটা আমরা ভিডিওতে শোকেস করতে ভুলে যাই বিকজ লাস্টের দিকে বেশি আসে। তাই আমি ঠিক করেছি এটাকে এবার আমি প্রথমে শুরু করবো। এটা কি বলতে বলতে এসেই যাচ্ছে, তন্দুরি চিকেন লেগ পিস। দুরন্ত, যে জিনিসটা সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে কতটা জুসি, মানে জানি না ক্যামেরা জাস্টিস করবে কি না, মানে পারফেক্ট কাইন্ড অফ মিট যেটাকে তুমি রুটি দিয়ে খেতে পারো। আমি একটু পরে নেবো একটা নান, কাইন্ড অফ নান বা কিছু একটা নেবো, একটা নান বা একটা রুমালি রুটি দিয়ে এটাকে র্যাপ করে বাড়েমিয়া কাইন্ড অফ রোল বানিয়ে, মানে এই জন্য এটাকে আমি প্রথমে দেখালাম বিকজ এই আইটেমটা না এক এক জায়গায় প্রচণ্ড ড্রাই হয়, ইভেন এখানেও আমি লাস্ট টাইম যখন খেয়েছিলাম এটা প্রচণ্ড ড্রাই ছিল, তো এটা কিন্তু যে কোনো কারণেই হোক আজকে প্রচণ্ড সফট। এবং সব থেকে ইম্পর্টেন্ট, এই টাইপের কাবাব মিনসড কাবাবগুলো যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে প্রচণ্ড ড্রাই হয়ে যায় সামটাইম, খেতে ভালো লাগে না, অনেকে তাই রুটি দিয়ে খেতে চায় না। কিন্তু আজকে যে কম্বিনেশানটা তৈরি করেছে, যে ফ্লেভারটা যতটা জুস আজকে এটার মধ্যে ইন্ট্যাক্ট রয়েছে, এটা আরামসে রুটি দিয়ে সুন্দরভাবে খাওয়া যাবে। আমার রেকমেন্ডেশান থাকবে এই আইটেমটা সব থেকে কম খাবে, বিকজ এই আইটেমটা মনের সুখে যত বেশি খাবে তোমার অম্বল হবে, তোমার পেটটা তাড়াতাড়ি ভরে যাবে। আমার তো মনে হয় বুফেতে এই আইটেমটা দেওয়াই হয় লোকের পেট ভরানোর জন্য, যাতে লোকে বেশি করে আর বাকি স্টার্টারগুলো না টানতে পারে, আর বুফের পুরো গেম দাঁড়িয়েই আছে স্টার্টারের উপরে, তাই তো? আমি লোকে ভুল করে, আমিও প্রচুরবার এই ক্রিসপি কর্নটা এক থালা দু থালা খেয়ে নিই আর তারপরে ভাবি আর কিছু খেতে পাচ্ছি না, আর কিছু খেতে পাচ্ছি না। যবে থেকে এটা খাওয়া কম করে দিয়েছি তবে থেকে 800-900 টাকার বুফেতে 8,000-9,000 টাকার খাওয়া শুরু করে দিচ্ছি। আমেরিকান চিজি পটেটো আমি রেকমেন্ড করবো, এটা ভেজ বলে বলছি না, এরকম চিজি আইটেমগুলো এগুলো বেশি খেয়ে পেট ভর্তি করো না। যদি মাংসাহারী প্রাণী হও তাহলে চিকেন মাটন ফিশ এগুলো কাঁপিয়ে খাও, আর যদি ভেজ হও তাহলে আমি বলবো এই আলুটা খুব একটা স্পেশাল কিছু নয়, মোটামুটি খেতে আলুটা। কিন্তু যদি ভেজিটেরিয়ান হও তাহলে ইউ হ্যাভ নো আদার অপশন, তারা বাধ্য হয়ে এই আইটেমটা খাও বিকজ এই আইটেমটা সুপার। প্রন যে ফর্মে আসুক, যে কালারে আসুক, যে কাইন্ড অফ ম্যারিনেশন দিয়ে আসুক, আই জাস্ট লাভ বারবিকিউ প্রনস
বলতে বলতে প্রচুর ধু হয়ে গেছে, ক্যামেরাটা বাঁচিয়ে গরিবের ক্যামেরা আর একটা কিনতে পারবো না। এটাকে কী প্রন বললো? ও কাসুন্দি প্রন, কাসুন্দি প্রন। একটা কাসুন্দি ছাড়া দিলেও আমি খেতাম। বহুত বড়িয়া হ্যাঁ, বহুত খুব বহুত বড়িয়া উঙ্গা কাসুন্দি প্রন সুপার ফিনিশ ডান অ্যান্ড ডাস্টেড। কাসুন্দি প্রনের পরে এই চিজি আলুটা একদমই যাচ্ছে না বলবো না তা। আমি গরম শিকটায় হাত দিয়ে দিচ্ছিলাম একটু হলে। একটা জিনিস দেখাই তোমাদের মজাদার, এই দেখো রিসেন্টলি স্যানিটাইজার মেশিন হয় না, স্যানিটাইজার মেশিনটাকে মনের ভুলে, ইলেকট্রিক মেশিনটাকে মনের ভুলে এখানে নিয়ে এসেছিলাম স্যানিটাইজ করতে করতে, চোখের মনের ভুলে এক সেকেন্ড লেগেছে, এখানকার চামড়াটা উঠে বেরিয়ে চলে গেছে। তাই আমার পক্ষে এই গরম শিখে হাত দেওয়াটা খুব স্বাভাবিক, দিয়ে চামড়া উঠিয়ে দিতে পারি। তবে হ্যাঁ, ভেজিটেরিয়ান আইটেমের মধ্যে পাইনাপেলটা আমার খুব ভালো লাগে, আর বিশেষ করে অ্যাবসলিউট বারবিকিউর পাইনাপেলটা, ওরা একটা চরিতোষ করে সেটা আরও ভালো খেতে। কী চাই এখানে তোমার? যা রোজ খাই তাই খেতে এসেছি, ভুল করে গরম মাশরুম মুখে ঢুকি পেয়েছি, টেস্টও আর বেস্ট হোক আমার মুখের মধ্যে গরম, কিন্তু পেস্তো সসের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লেগেছে। এইটা আমি খাবো না, যা করার করে নাও, এইটা আমি এখন খাবো না, বাস। আনারসটা জাস্ট খাও, বাস ফাড়াবাড়ি ফাড়াবাড়ি সুপার ফ্যান্টাবুলার। বাসা ফিস খেয়েও কি আহা আহা করতে হবে? হ্যালো হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে? আমার রাইট প্রোফাইল দেখা যাচ্ছে? একদম, এটা রাইট প্রোফাইল, এটা লেফট প্রোফাইল, যা বলছি তাতে হ্যাঁ বলছো, চেনামো করছো? আমাকে এখন নিজেকেও ফিট করতে হচ্ছে, আমার গোপ দাড়িকেও ফিট করতে হচ্ছে। এই দাড়ি গোপটা যখনই কাটার কথা ভাবছি তখনই একটা কথা মনে পড়ে যাচ্ছে, দাড়ি কেটে ফেলবো। না না, খেতে খেও না। কেন কেন দাড়ি কাটবো না? কেন দাড়ি কাটবে না? আঙ্কেলরা বলছে দাড়ি কাটতে। দাড়ি কাটবে না বাবা, কাটো বলবো আমি। না বুঝলে তো, এই জন্য দাড়িটা কাটছি না। যেটা আমি সবসময় বলে থাকি সেটা হচ্ছে, রুটি নেবে গার্লিক নান, তার মধ্যে একটু মাটন শিক কাবাবটা ভরবে, দেখো একটু ফোকাস করো, রোল টোল হচ্ছে না? রোল হচ্ছে, রোল এ পুটকি ভাই, এটা রোল কর, এটা গিলে মেটে গিলে মেটে ঝোল কর, রোলের মতন করেছো। এটা আর দেখানোর দরকার নেই, এটা এমনি দিয়েছে, যা করার করে নাও যা। যদি তুমি মাটন দিয়ে না খেতে চাও তো চিকেন দিয়ে খাও। খাবার দেখতে এসছো তো আর খেতে দেখতে এসছো, এদিকে আসো, তোমাকে একটু দেখাও, ঢুকে আর ভেতরে আর গরু জবর করে দেবে, দেখো খাবার দেখতে এসছো। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং জিনিস, ভেজ আইটেম নেওয়ার জন্য গ্রিন কালারের প্লেট আর ব্ল্যাক আইটেম নেওয়ার জন্য ব্ল্যাক কালারের প্লেট। ওরাও আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে, সবসময় কন্টেন্ট প্রডিউস করছে। তুমি কিন্তু বড্ড চেঁচানো করছো, আমার পারমিশন ছাড়া ক্যামেরা এদিক ঘোরাচ্ছ ওদিক ঘোরাচ্ছ, মেন কোর্স দেখতে চেয়েছো তো? আমি আমার আগের অ্যাবসলিউট বারবিকিউ ভিডিওতে এরকম ডিটেলে ডিটেলে 4K মেন কোর্স দেখিয়েছিলাম, তাও তর্কের খাতিরে, এবং তোমাদের জন্য আবার মেন কোর্সগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্পেশাল ডাল আর এটা হচ্ছে স্পেশাল ভাত, কিছু একটা স্পেশাল লাগাতে হতো তাই লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে ডাল তরকা, এটা হচ্ছে আলু ঝিঙ্গা পোস্ত, আলু ঝিঙ্গা মানে ঝিঙে পোস্ত, ঝিঙে পাতি ঝিঙে পোস্ত। এটা হচ্ছে কড়াই পনির, চিলি গার্লিক ভেজ নুডল, ছেনার কোপ্তা লিখেছে ছেনা কোপ্তা, এক্সটিক ভেজ ইন গ্রিন থাই কারি, এক্সটিক ভেজ, এক্সটিক দুর্দান্ত। এর মধ্যে কি ব্রকোলি দেওয়া আছে? ভেজ দাম বিরিয়ানি, যখনই আজ পর্যন্ত পাবলিক ডোমেনে বিরিয়ানিটাকে ভেজ বলেছে গালাগালি খেতে হচ্ছে। And this is their salad section, I think, and also condiment section. এগুলো তো নর্মাল যেগুলো থাকে, এটা আমার খুব প্রিয় একটা জিনিস, খুব মাংসাশী প্রাণীদের জায়গায় চিকেন দম বিরিয়ানি। চিকেন কা হ্যায় স্যার, থোড়া দিখাইয়ে।
হ্যাঁ চিকেন দম বিরিয়ানি কোইনসিডেন্টলি এখন এর মধ্যে কোনো চিকেন নেই। আমি কিন্তু খুব সিরিয়াস, ইয়ার্কি একদম পছন্দ করি না, একদম ইয়ার্কি মারবেন না, একটা সিরিয়াস জায়গায় আছো, সিরিয়াস একদম চিকেন বিরিয়ানি। হ্যাঁ কিন্তু কিন্তু আমার আবার প্রশ্ন, চিকেন বিরিয়ানিটা লেখা আছে, ভেতরে চিকেন ছিল, সবাই চিকেনগুলো বেছে নিয়ে নিয়েছে, বিরিয়ানিটা ফেলে রেখে দিয়েছে, চেয়ারা বলছো মিক্সড মিক্সড ফ্রাইড রাইস, এটা হচ্ছে বাটার চিকেন, বাটার চিকেন। আমার একটা প্রশ্ন, সমস্ত বুফেতে বাটার চিকেনের গ্রেভিটা এই কালারের হয় কেন, আর টেস্টটাও 100% একই রকম হয় কেন? এই প্রশ্নের উত্তরটা আমি প্রত্যেকটা ভিডিও চাইছি, কেউ ভিডিও দেখছোই না তো আমার উত্তরটা দেওয়ার প্রয়োজনই মনে করছো না। এতক্ষণে একটা কাজের জিনিস দেখেছি, বাটা মাছের ঝাল, আগের আগেরবার রুই মাছের, রুই মাছ দেখেছিলাম, এবার বাটা মাছ, রুই আছে মনে হয়, হ্যাঁ কাতলা আছে, না কাতলা ইজ ওকে বাট রুই ইজ নট ওকে, বুফে বুফের মধ্যে রুই থাকার কথা নয়। চিংড়ি মালাইকারি ভেরি গুড, এটা আমি টেস্ট করবো, এটা আমি খাবো, আর কিছু খাই না খাই। আর এটা কাতলা মাছ, ব্রেডস, নর্মাল ব্রেডস রয়েছে, গার্লিক ব্রেড, গার্লিক ব্রেড, এটা সফট রোল, এটা তো ব্রেকফাস্টে সফট রোল থাকে, আমরা তখন থেকে খুঁজছিলাম, ওরা বলেছিল পোলাও আর মাটন কষা আছে, এখানে পুরো কাউন্টারে খুঁজে পেলাম না, ওরা বললো এই উইশ গ্রিলের পেছনে লুকিয়ে রেখেছে, লোকে যদি বেশি খেয়ে শেষ করে ফেলে চলো, বলছে এটা ডান্স কর না, এটা আমার ভিডিও তো ডান্স কর না, একটু এরম এরম এরম। সামনে মত নাচনা, যাই হোক এই দুটো আইটেম অন্য কোনো বুফেতে নর্মালি থাকে না, ওরাও বারবার বলেছে, আমিও লক্ষ্য করলাম যে আইটেম দুটো আলাদা করে রেখেছে, ইট ইজ রিক্লুসিভ অ্যান্ড এক্সক্লুসিভ এট দ্য সেম টাইম, খেতে কেমন সেটা তোমরা দেখতে পাবে, এক দুই না আমার এখন মুড নেই, আমি একটু পরে খাবো, যখন বলবে তখন খাবো, চেঙ্গা মোচ্ছ বলছি একটু সাবস্ক্রাইবার দাও না একটু ভিউ, না না নো প্রমোশন, আমাকে প্রমোশন করবে কিন্তু ভেজ পিজা পাওয়া যাবে, আর তোমাদের মধ্যে যারা ভেজ পিজা খেতে চাও তারা খাও, কিন্তু আমি খাবো না, অনেকক্ষণ ধরে আমার পাবলিক কিন্তু তখন থেকে শুনছে আমার মুখ থেকে, আমি এটা খাবো না, আমি ওটা খাবো না, সেটা খাবো না, তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে আমার ভিডিওটা দেখবে কেন? বাই বাই দ্য ওয়ে, সব থেকে ইম্পর্টেন্ট এবং স্পেশাল যে কাউন্টারটা ওদের অ্যাবসলিউট বারবিকিউতে সবাই জানে সেটা হচ্ছে উইশ গ্রিল, এখানে বিভিন্ন ধরনের এক্সটিক মিট পাওয়া যায়, সেই এক্সটিক মিট আমি ডিটেলে লাস্ট অ্যাবসলিউট বারবিকিউ ভিডিও এটা দেখিয়েছিলাম, কোন এক্সটিক মিটের সঙ্গে কোন সসটা ভালো যাবে, কোন এক্সটিক ডিশটা কীভাবে খেলে ভালো হয় সেই ব্যাপারে ডিসকাস করেছিলাম, সেই অংশটুকু আমি আরেকবার এখানে এই ভিড়ের মধ্যে শ্যুট না করে ওখান থেকেই বড় করে ছোট্ট করে লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে কী রয়েছে, সি ফুড মেলোডি, সি ফুড মেলোডির মধ্যে কী পাচ্ছি আমরা, অক্টোপাস আছে, স্কুইড, তার পাশে আমরা শার্ক মিট দেখতে পাচ্ছি, মনে আছে তো শার্কটা, তারপরে পিকিং ডাক, এমু এমু মিট, কোয়েল, কোয়েল মানে কিন্তু কোয়েল পাখি নয়, অনেকে বুঝতে ভুল করছে, কোয়েল পাখি নয় এটা, কিন্তু কিউয়েল মানে হচ্ছে একটা স্মল টাইপের পাখি আর কি, মানে চিড়িয়া টাইপের পাখি আর কি, কালচার বানি মানে হচ্ছে র্যাবিট। এখানে উইশ গ্রিলে তো সবাই এসে বিভিন্ন ধরনের খাবার দাবার খাচ্ছে, বাট সবাই যেটা বুঝতে পারছে না যে কোন খাবারের সঙ্গে কোন সসটা ভালো যাবে, তাতে কি হচ্ছে ভুলভাল সসের সঙ্গে ভুলভাল খাবার খাচ্ছে, আর কারো তেতো লাগছে, কারো র লাগছে, এরকম লাগছে, তুমি বলে দাও যে কোনটার সঙ্গে কোন সস যাবে। সিফুডের সাথে মাস্টার্ড সস খুবই ভালো লাগবে, গেস্টের ওপরে সাজেস্ট করা হয় যে এই সসটাতে লাগবে, যে ওনার যদি পছন্দ হয় সেই সসের সঙ্গে সে সস করে সসের সাথে গ্রিল হয়, র্যাবিটের সাথে ডান্সিং সস ইউজ করা হবে, সিজমি ফ্লেভার ভালো লাগবে খুবই, কোয়েলের সাথে আপনি তুফানি ইন্ডিয়ান নিতে পারবেন, ঠিক আছে, ইমুতেও নিতে পারবেন, ওটা তো মিট আছে, ইমু মিট আছে, একটু হার্ড লাগবে বাকি খুবই বহুত টেস্ট, আর এটা সিজন সস দিয়ে করতে পারবেন, ডাকটা খুবই টেস্টি লাগবে, সিজন সস স্পাইসি লিটল বিট চটপটে ভালো লাগবে। আমাকে অমিত বলছে ভেজ বিরিয়ানি নিতে, মানে বেঙ্গল বিরিয়ানি ক্লাবে যদি আমি ভেজ বিরিয়ানিটা পোস্ট করি আমাকে আমারই ক্লাব থেকে বার করে দেবে, তোমাদের মধ্যে যারা বেঙ্গল বিরিয়ানি ক্লাব পশ্চিমবঙ্গের অনলি বিরিয়ানি ক্লাব জয়েন করনি, তার ডিসক্রিপশন দিয়ে লিঙ্ক দিয়ে জয়েন করতে পারো, ওখানে কিন্তু রোজ মানে ধামাকা হচ্ছে আজকাল, ধামাকা মানে বিরিয়ানি নিয়ে এত বিতর্ক হচ্ছে, মানে জামা কাপড় ছিঁড়ে মারামারি হচ্ছে, একটু চিকেন বিরিয়ানি নেবো, এই মিক্সড ফ্রাইড রাইস একটু নেবো, বেশি বেশি করে নিয়ে কোনো লাভ নেই, খাবার নষ্ট করে কোনো লাভ নেই বুফেতে, কিন্তু এটা আমার একটা অভিযোগ এবং লোককেও বলে থাকি এবং তোমরাও সবাই মেনটেন করার চেষ্টা করো, খাবার চোখের খিদে মেটানোর জন্য প্রচুর নিয়ে নষ্ট করো না, যতটুকুনি খাবে ততটুকুনি নেবো, বিকজ মাথায় রাখবে যে খাবারটা তুমি নিয়ে নষ্ট করবে সেই খাবারটা অন্য কেউ অন্য কারো পেট ভরতে পারে,
এই বাটার চিকেনটা আমি নেব, চিংড়ির মালাইকারিটাও একটু নিয়ে দেখি। চুপ করে আমার টেবিলে আসো, ওখানে চুপচাপ আমরা এখন মেন কোর্স খাবো, চলো। আমি যে কটা মেন কোর্স নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি পটাপট। একটা হচ্ছে এই বাটার চিকেন নিয়েছি, দম বিরিয়ানি নিয়েছি, একটু সাদা ভাত নিয়েছি, সাদা ভাতের তলায় লুকিয়ে থাকা মিক্স ফ্রাইড রাইস নিয়েছি, চিংড়ির মালাইকারি নিয়েছি, দেখো বাসন্তি পোলাও নিয়েছি আর মাটন কষা নিয়েছি। এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, এই দুটো আইটেম নতুন ইনক্লুড করেছে। ডাল নিয়েছি, ডাল মাখানি এবি স্পেশাল ডাল, আর এই উইশ গ্রিলগুলো আমরা সবাই মিলে নিয়েছি, যদি এই উইশ গ্রিলগুলো আমি খাবো না। একটা উইশ গ্রিল আমি টেস্ট করে দেখছি, এই উইশ গ্রিলটা আমার খুব ব্যক্তিগত পছন্দ, তাই প্রত্যেকটা উইশ গ্রিলই একটা কথা বলে থাকি, এক্সোটিক মিট খেয়ে না লোকে প্রথমবার খেয়ে না বুঝে অনেক ভিডিওতে দেখছি নিজের মতামত প্রকাশ করছে, এটা ভালো ওটা খারাপ, ওটা ভালো এটা খারাপ। আমি কিন্তু উইথ টাইম বুঝেছি এক্সোটিক মিটগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল টেস্ট বার্ড অনুযায়ী হয়, অন্যান্য খাবারও ইন্ডিভিজুয়াল টেস্ট বার্ডে হয়, বাট অন্যান্য খাবারের ক্ষেত্রে তুমি একটা ধারণা করতে পারো যে এটা ভালো লাগতে পারে লোকের, খারাপ লাগতে পারে। এক্সোটিক মিটের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বলাটা খুবই মুশকিল হয়ে যায়, বিকজ এটা ইন্ডিভিজুয়াল শুধু টেস্ট বার্ড নয়, তুমি প্রথমবার খেয়ে তোমার কি অভিজ্ঞতা তার উপর ডিপেন্ড করছে। আমার মনে হয় এক্সোটিক মিটগুলো তোমরা জাস্ট টেস্ট করো, কেমন ভালো খারাপ এগুলো বলার দরকারই নেই কাউকে, এক্সপিরিয়েন্সের জন্য টেস্ট করো, চ্যালেঞ্জ হিসেবে নাও, সেটা মজা হিসেবে নাও, সিম্পল কথা। এটাকে খারাপ ওটাকে ভালো, কারণ ইউনিভার্স নো কোন সসের সঙ্গে কোন এক্সোটিক মিটটা ভালো লাগতো, সেটাই তো অর্ধেক লোক জানে না, অর্ধেক সময় ওটাকে ধরেই ফেলে। আমি শুধুমাত্র এখান থেকে ডাকটাকে টেস্ট করবো, বিকজ ডাকটা লেটস জাস্ট সে আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লাগে। তো সবই ভালো খেতে, এগেন কোনো কিছু খারাপ খেতে নয়, ইন্ডিভিজুয়াল টেস্ট প্যালেটের উপর ডিপেন্ড করে। তো এক্সোটিক মিটগুলো সব আমি আজকে খাইনি, আর যদি চাও আজকের অভিজ্ঞতা উইশগুলোর কেমন লাগে সেটা জানতে, তাহলে আমার সঙ্গে অমিত এসছে অমিত শাহ ফিল্মসের, অমিতের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো। এক্সোটিক মিটের উপরই একটা স্পেশাল সেগমেন্ট রেখেছে, ও জীবনে ফার্স্ট টাইম টেস্ট করছে, তো কাজে আমার মনে হয় ওর টেস্টিংটা এবং ওর টেস্টিং এক্সপিরিয়েন্সটা আরও বেশি র হবে, তাই তো? ঠিক আছে, আমি তোমায় প্রমোট করে দিলাম, আমার টাকা দাও, গার্লিক নান দিয়ে একটুখানি বাটার চিকেনটা টেস্ট করে দেখি। ডাল মাখনিটাও খাবো, এই বাটার নানটা কিন্তু আমার বুফেতে দুর্দান্ত লাগে। আমি কয়েকদিন আগে বাড়িতে এবিসের জিনি বক্স খাচ্ছিলাম, তখনও বলছিলাম যে আমার একটা নিষ্পাপ প্রশ্ন আছে, এই বাটার নানটাকে এত সুন্দরভাবে এত মিষ্টি করে প্রত্যেকটা বুফে রেস্টুরেন্ট বানায় কী করে, এর রহস্যটা কি? বাটার নান একদম 100-100 পাওয়ার মতন তৈরি হয়েছে, জাস্ট আধ ঘন্টা আমার পাতে ফেলে রেখেছিলাম অমিতের জন্য বলে, তো ঠান্ডা হয়ে গেছে এই যা, বা এ ক্লাস। এই যে রুবি ব্রাঞ্চটা খুলেছে না এবিসের, ব্রাঞ্চটার লোকেশানটা ইজ ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি অ্যাক্সেসেবল লোকেশান, এবং সাউথ কলকাতার লোকেদের জন্য তাকে বলে মানে হাতের রেঞ্জে। রুবি মোড়ে আসবে ডান দিকে, সবাই অলমোস্ট জানে পাসপোর্ট অফিস কোনটা, 791 না 781 আনন্দপুর বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরেই এবিস। আমার এই মিষ্টি মিষ্টি বাসন্তি পোলাটা খুব সুন্দর লাগে, পুরো সরস্বতী পুজোর কথা মনে করিয়ে দেয়। আর এই মাটন কষা যেটা কেমন খেতে দেখি, মাটন কষা আর বাসন্তী পোলাও আমরা কালী পুজোয় প্রচুর খেতাম জানো তো, কালী পুজোয় আমার একটা বন্ধুর বাড়িতে কালী পুজো হয়, ওরা মাটন কষা এবং বাসন্তী পোলাও আজকে বোধ হয় কত 20 বছর ধরে ওদের বাড়িতে তৈরি হচ্ছে। দেখো মাটনটা দেখো, আহা মাটন দিয়ে একটুখানি, তোফা ভাই তোফা, এই বাসন্তী পোলাও আর মাটন কষাটা জাস্ট ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, কার কী লাগবে আমার জানা নেই, আমার এটা দুর্দান্ত লেগে যায় এই দুটো কম্বিনেশান। আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, ট্রাস্ট মি পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে, মাটনটার এটা জাস্ট ক্লাসিক। আর এবার আমি বুঝলাম এটাকে কেন ওরা গরম হাঁড়িতে বসিয়ে রেখেছে, অল্প আছে সিম হচ্ছে অনেকক্ষণ ধরে, তো এটা বেশ প্রিপারেশনটা মানে অসাধারণ হচ্ছে, মানে অসাধারণ, মানে আজকে আমার এভিজে খাওয়া সব থেকে বেস্ট ডিশ কম্বিনেশান হচ্ছে মাটন কষা আর এটা দম বিরিয়ানি। দম বিরিয়ানি খাওয়ার আগে আমি জানি কেমন খেতে, শোনো কাছে আসো আস্তে আস্তে বলবো, শোনো আরও আরও কাছে কেউ যাতে শুনতে না পায়, দম বিরিয়ানি দম বিরিয়ানির মতন খেতে চাও, চিংড়ির মালাইকারি আর সাদা ভাত। কোইনসিডেন্টলি আজকে আমার বাড়িতেও চিংড়ি হয়েছে আর চিংড়ির মালাইকারি হয়েছে, মানে আসার আগে আমাকে শেফালি মাসি বলছিলো রাত্রে চিংড়ির মালাইকারি খাওয়া, তো আমি মনে মনে ভাবছি দুপুরবেলা তো গান্ডে পিন্ডে গিলতে যাচ্ছে আবার রাতে চিংড়ির মালাইকারি খাবো, আমি বললাম না না মাঝি আজকে আমি রাত্রে ডায়েট করবো, কিন্তু আই ডাউট যে আমি রাত্রিবেলা চিংড়ির মালাইকারি না খাওয়ার লোভটা সামলাতে পারবো কি না, এই ফাইন চালের ভাত দিয়ে মালাইকারি
চিংড়ির মার্কেটে পুরো মাখন বস, আমি যেটা সিরিয়াসলি বলছি, খেয়েছো? ফাট্টা ফাট্টি গ্রেভি করেছো বস, এটাকে তুমি খাও ভাত দিয়ে একটু ফাটিয়ে। করোনার সেকেন্ড ওয়েভের পরেই এই জুলাই মাসে অ্যাবসলিউট বারবিকিউর নতুন ব্রাঞ্চে ননভেজ বুফে উইকডেজে তো দাম হচ্ছে 759 টাকা প্লাস ট্যাক্স, আর উইকেন্ড উইকেন্ডে দাম হচ্ছে 825 টাকা প্লাস ট্যাক্স। আর ট্যাক্স তোমাকে দিতেই হবে যতই পেট্রোলের দাম 100 টাকা হোক। অজিত দা ডান্স করো না একটু, পুরো অকারণে শুধু শুধু চল ডান্স পাগল। সো আমার নাম রাহুল চৌধুরী, আমি পুরো ইস্ট রিজনটা হেড করছি। সো আমাদের ফার্স্ট গেটওয়ে ছিল সল্টলেক সেক্টর 5 অ্যাবসলিউট বারবিকিউ। সো উইথ সো মাচ অফ ইউ নো পপুলার ডিমান্ড আমাদের সেকেন্ড আউটলেট, অ্যান্ড ইনফ্যাক্ট নেক্সট থার্ড আউটলেট আসছে, অ্যান্ড ইন মেইন কোর্স অলসো উই হ্যাভ ইনকর্পোরেটেড ফিউ মোর বেঙ্গলি ডিশেস লাইক বাসন্তী পোলাও, তারপরে আপনার কষা মাংস, এগুলো আমরা ইন্ট্রোডিউস করছি। ডেজার্ট সেকশনেও আমরা কিছু নতুন নতুন জিনিস নিয়ে আসছি। আগে আমাদের মেনুতে মিষ্টি দই ছিল না, বা ইউজুয়ালি অকেশনালি আমরা ইন্ট্রোডিউস করতাম, সেটা আমরা মেনুতে ইনকর্পোরেট করছি, রসগোল্লা ইনকর্পোরেট করছি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা অলসো ট্রাই করছি যে ঘেওয়ার রাবড়ি, ইট ইজ ওয়ান অফ দি নর্থ ইন্ডিয়ান আইটেম, বেসিক্যালি রাজস্থানের আইটেম ঘেওয়ার অ্যান্ড রাবড়ি, সেটা আমরা ইন্ট্রোডিউস করবো এই মেনুতে। আমরা অলমোস্ট 100% স্টাফকে ভ্যাকসিনেট করানোর একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এটা অল অ্যাক্রস ইন্ডিয়া, নট অনলি কলকাতা অর এনি আদার প্লেস, বাট থ্রু আউট দি কোম্পানি 100% ভ্যাকসিনেশনের জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। সো এতে আমাদের স্টাফও সেফ অ্যান্ড কাস্টমারও সেফ। পার্সোনাল চয়েস আই উড গো ফর র্যাবিট মিট। স্পেসিফিক রিজন It's because of its tenderness and you know it's very juicy and very you know fleshy. Agar aap apni jodi non veg khub pochondo koren so exotic meat e rabbit meat ta pochondo korben. Desert counter eto mishti ekta jinish eto boring hoye thorai dekhabo arekbar dekho. ডেজার্ট কাউন্টারে সব থেকে ইম্পর্টেন্ট ওদের যেটা জিনিস সেটা হচ্ছে জিলিপি। দেখাও জিলিপি আছে, রাবড়ি আছে, না না এই যে এগুলো আঙুরি গোলাপ যেমন, এটা আঙুরি গোলাপ যেমন, হ্যাঁ চকলেট বল এখানে, এটা ছাড়াও আইসক্রিম পাওয়া যায়, পান আইসক্রিমটা ভালো খেতে, আমি লাস্ট টাইম ট্রাই করেছিলাম, যদিও আজকে আমি পরিষ্কার বলে দিচ্ছি আইসক্রিমটা আমি খাবো না। আরও ডেজার্ট আছে, ডেজার্ট শেষই হচ্ছে না, ট্রাফেল পুডিং, আমেরিকান চিজ কেক, এটা খাবো, এটা কি নাম লেখা নেই তাই আমি বলতে পারছি না, এটা একটা কেক, এগুলো মুস, এটা তো জেলেটিনিয়াস কোনো একটা প্রোডাক্ট হবে, কিছুটা হবে, আর এদিকে দেখো তরমুজ, এদিকে পেঁপে, আর এদিকে আনারস, দই, রাবড়ি নিয়েছি যেটা ওখানে সাজানো ছিল না ডিসপ্লেতে, জিলিপি নেবো বলেছিলাম, জিলিপি খেয়ে আজকে ক্যালোরি বাড়াবো বলেছিলাম, জিলিপি নিয়েছি, তরমুজ নিয়ে অলরেডি দুটো তিনটে খেয়েও ফেলেছি, আর নিয়েছি দই, যে দইটা ওরাও বাইরে থেকে কিনেছে আমরাও বাইরে থেকে কিনবো, ফটাফট একটুখানি রাবড়ি টাবড়ি দিয়ে জিলিপি খাওয়া যাক। একটু ASMR ভিডিও বানাবো নাকি, শুনতে পাচ্ছ? হ্যাঁ খেতে কেমন লাগে জিলিপিটা? তো বা একদম ড্রাই জিলিপি, মানে আমরা যেন ভেজা জিলিপি খাই সেরকম নয়, আর সেটার জন্যই তোমাকে একটু রাবড়িতে এরম করে চুবিয়ে খেতে হবে, চুবিয়ে একটু এরম করে রাবড়িতে পচাং করে চুবাবে, চুবি এরকম ঝাপাং করে বের করে কটাং করে মুখে চালান করে দেবে, ব্যাস। তুমি প্রচুর মিষ্টি মুখে দিলে নেক্সট খাবারটার মিষ্টি তোমার মুখে ঠিক করে আসে না, তা আমার স্ট্র্যাটেজি হচ্ছে, এটা হচ্ছে দ্বীপ আর স্ট্র্যাটেজি 100 বার, মাঝে মাঝে একটুখানি ডাল মাখানি বা বাটার চিকেন
আচ্ছা ওই ডাল মাখনিটাই কেন এটার ক্রেডিটটা আমি নিতে পারলে ভালো হতো বাট ফ্যাক্ট হচ্ছে এটা কোইনসিডেন্টলি এখানে রাখা তাই আমি এটাকে কন্টেন্টে ঢুকিয়ে দিলাম মুখটা পুরো ডালমাখানি হয়ে গেল এরপরে এখানে আসো আরে দেখুন এখানে মিষ্টি দইটাকে একটু চামচ দিয়ে তুলে কোন দোকানে দই দাদা এটা বলতে হবে একটু দীঘায় গিয়ে যেরকম করে পড়ো গিয়ে হয় ওরম করে লেফটে ধরে চালান করে দেবে তাহলে দেখবে দীঘায় গিয়ে যে পরম শান্তিটা পাও তার থেকে বেশি পাবে আবারই যখন তোমার মুখটা মিষ্টিতে গুলে উঠবে ঠিক তখনই হান্ডে আনাবে সলিউশন ডালমাখানি মুখের মধ্যে দেবে মুখটা একটা ওয়েরুম ওয়েরুম হয়ে যাবে বুঝতে পারছো তো ওয়েরুম ওয়েরুম হয়ে যাবে তারপরে মুখ একদম খালি করে নিয়ে ওয়েরুম থেকে বেরিয়ে গড়িয়ামোড়ে যাবে গিয়ে দীঘার বাসটায় উঠবে তারপরে দইটা মুখের মধ্যে দিয়ে এখন এখন দীঘায় জাস্ট নেবেছ কি সঙ্গে সঙ্গে তোমার মনে পড়বে এখন দীঘাতে গেলে আর্টিফিশিয়াল মাস্ট ইয়েস এটাই বলতে যাচ্ছিলাম দেন তুমি মুখটা কাচুমাচু করে উল্টো পাশে সম্পূর্ণ বিনা কারণে স্যানিটাইজার বের করে হাতের মধ্যে নেবে আর ডলতে ডলতে বাড়ি চলে আসবে নেক্সট বাসে কলকাতা ফিরে আসবে তুমি এত খরচা করে নেওয়া যাবে না কলকাতায় ওই রুম আছে দিস ইজ আ ব্র্যান্ড নিউ ভিডিও ইউ হ্যাভ নো এক্সকিউজ বাট টু ওয়াচ দিস ফুল ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও আমার কাজটি ফুল হলো নোটে কাজটি মনে হলো দেখাবে পরের ভিডিওতে বাড়ি ফলো